হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? চলে আসলাম আবার অনির্বাণ ডিফেন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সামনে। আর বর্তমান সময় কিন্তু বারবার ভিডিও যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারম্যানের সফলতার গল্প নিয়ে অনির্বাণ ডিফেন্স টিউটোরিয়ালের এই চ্যানেলটিতে। গতকালও তোমাদের বলেছিলাম চিটাং বিভাগের কিন্তু স্টিল পরীক্ষা চলছে, আজ মানে শেষ হয়ে গেল সব জেলার। আজও খাগড়াছড়ি জেলা থেকে, রাঙামাটি জেলা থেকে এইসব জেলার যারা ছিল স্টুডেন্ট তারা অনেকে সিলেক্টেড হয়েছে। তারা যখন ব্লাড টেস্টের জন্য আসবে তখন তাদেরকেও নিয়ে আসবো তোমাদের সাথে বা তোমাদের সামনে। আর এখন আমি একটু পরিচয় করিয়ে দিব। ব্রাহ্মণ বাড়িয়া থেকে তোমরা জানো 3-4 জন সিলেক্টেড হয়েছে অনির্বাণ থেকে, তার মধ্যে আমাদের তুহিন আছে আমার বাম পাশে তুহিন, আর সেও তার অভিজ্ঞতা শেয়ার করবে তোমাদের সঙ্গে। পাশাপাশি কিন্তু আমাদের স্টুডেন্টরা দেখতে পাচ্ছ যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছে, যারা নন টেকনিক্যাল ট্রেডের জন্য কিন্তু ক্লাস করছে, আমাদের বিকালের সেশনে ক্লাস চলছে। তো ফ্রেন্ডস একটু পরিচয় করিয়ে দিই মূল ভিডিওতে যাওয়ার আগে। আমার ডাইন পাশে আছেন মেজর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার, রিটায়ার্ড ফ্রম বাংলাদেশ আর্মি, উনিও কথা বলবেন সফলতার গল্প নিয়ে। সো এখন আমি চলে যাব সরাসরি তুহিনের কাছে। যে তুহিন, তোর অভিজ্ঞতাটা একটু বল। ধন্যবাদ স্যার। আমি তুহিন, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে পরীক্ষা দিয়েছি। আমি অনির্বাণে প্রথমে আসার আগে আমি প্রথমে ইউটিউবে ভিডিও দেখতাম, স্যার অনেক ছাত্রদের সামনে নিয়ে আসতো, তখন আমিও ভাবতাম যে আমি যদি এইভাবে চান্স পেয়ে স্যারের সাথে যোগাযোগ রেখে এইভাবে ভিডিওতে আসতে পারতাম। তারপর যখন আমার সার্কুলেশন শুরু হলো তখন আসবো আসবো করে প্রথমে একটু আসতে পারি নাই। লাস্টে গত 1 মাস যাবত আমি স্যারের কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলা হয়ে এখানে ক্লাস করেছি। এখানে ক্লাস অনেক অনেক সুন্দরভাবে নেওয়া হয়, অনেক কেয়ারভাবে নেওয়া হয়। আমাদের এমডি স্যার আছে, আমাদের মেজর স্যার আছে, আমাদের ম্যাডাম আছে, আমাদের ইংলিশ স্যার আছে, ওরা অনেক ভালোভাবে পড়ালেখা করে এবং অনেক কেয়ার করে এবং যা যা আসে সব কিছু মোটামুটি আমাদের প্রিপেয়ার করে দেয়। এখানে আসার পর আসলে একটা জিনিস বুঝতে পারলাম যে অনির্বাণে না আসলে আমি আসলে ওইখানে যাইতে পারতাম না যেখানে আজকে আমি গিয়েছি। সো তোমরা যদি এখানে যেতে চাও তাহলে আয়সা পড়বা এখানে অনির্বাণে এবং ইনশাল্লাহ এটা তোমাদের জন্য খুব ভালো হবে। আর সামনে আরও কিছু জেলার নন টেকনিক্যাল বাকি আছে, তোমরা যারা পরীক্ষা দিতে চাও তোমরা দেরি না করে চলে আসো অনির্বাণে। একদিন 2 দিন স্যারের সাথে এসে দেখা করো, স্যারের যে বাণীগুলো যে মন্তব্যগুলো লাগে এগুলো তোমাদের অনেক কাজে লাগবে, আর যেভাবে আমাদের কাজে লেগে সেভাবে ইনশাল্লাহ তোমাদেরও কাজে লাগবে। আর যারা ভিডিও দেখছো তোমরা আশা করি তোমরা সবাই আসবে এবং অনির্বাণের সাথে থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ তুইনকে। আসলে ফ্রেন্ডস তোমরা জানো অনেকেই কিন্তু নিজের ইচ্ছাতেই আসে আমাদের এখানে ইউটিউবের ভিডিও দেখে, অনেকে কিন্তু কারোর মাধ্যমে আসে। কারণ গতকাল কিন্তু সাই বলছিল তার মা কিন্তু তাকে না জানিয়ে নিয়ে আসছিল। আর ম্যাক্সিমাম যেটা আসে ইউটিউবের ভিডিও দেখে আসে, আর অনেকে আছে ডিফেন্সে তাদের ফ্যামিলির কেউ জব করে, তারা কিন্তু আমাদের সম্পর্কে জেনেই চলে আসে। তো তুইন সম্পর্কে একটি কথা বলবো, ছেলেটা আসলে অনেক ভদ্র ছিল, পড়াশোনার দিক থেকে অনেক অনেক মনোযোগী ছিল। কারণ এর আগে যারা ছিল সবাইকে পরিচয় করে দিয়েছিলাম, কারণ এদের ডিসিপ্লিন অতটা বেশি ভালো ছিল না, বাট অনেক ভদ্র ছিল এবং পার্সোনালি ওকে আমি অনেক পছন্দ করতাম। আর অনির্বাণের আমাদের যে বুলেট শিটগুলো থাকে এটা আমরা লাস্টের দিকে সাধারণত এদেরকে দিয়ে থাকি, বাট ওকে আমি আগে থেকেই দিতাম কারণ পার্সোনালি অনেক লাইক করতাম এবং এয়ারফোর্সে মানে একই কাজ করছে, ওকে অনেক পছন্দ করছে, এই জন্য রিটেনে কোয়ালিফাই করার পরে ওরা পিছনের দিকে তাকাতে হয়নি, একবারই চূড়ান্তভাবে সিলেক্টেড হয়ে আসছে। এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মানে আরও অনেকেই চান্স পেয়েছে, আরও 3 জন আছে, তারা এখনও আসেনি। ব্লাড টেস্টের পর আমরা একটা গেট টুগেদার করবো এবার সবাই মিলে, যারা 48 এন্ট্রিতে যারা সিলেক্টেড হয়েছে সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করবো, তখন সবাইকে তোমাদের সামনে নিয়ে আসবো। তো আমি বাদ বাকি কথা আরো পরে বলবো, এখন একটু মেজর স্যার তার মূল্যবান কথা বলবেন, আশা করি মনোযোগের সাথে তোমরা শুনবে, প্লিজ স্যার। আমাদের অনির্বাণ দীর্ঘ সময় থেকে বিভিন্ন ছেলেরা যারা ভর্তি হয় তাদেরকে প্রিপেয়ার করে। তো একটু আগে তুহিন ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেক্ট হয়েছে, সে মনোযোগী ছিল এবং আমাদের যারা ইনস্ট্রাক্টর আমি নিজেও অনেক ক্লাস নিতাম বা তাদেরকে দিক নির্দেশনা দিতাম, তারা মনোযোগের সাথে শুনতো এবং এবার আমাদের সফলতার এটা খুব ভালো, কারণ আমরা যেহেতু পরিশ্রম করছি যখন আমাদের কাছে এই সফলতাগুলো আসছে ভালো লাগছে। তো যাই হোক, এখানে একটা জিনিস হলো যে আমাদের এখানে ক্লাস আছে, টিচার আছে, স্টুডেন্ট আছে, আচ্ছা স্ট্রাকচারাল সব দিক দিয়ে ভালো। আপনারা আসেন, দেখেন 1-2 দিন, দেওয়ার পরে আপনারা সিদ্ধান্ত নেন। তো আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। হ্যাঁ, মানে দ্বিধাদ্বন্দ্বে না থেকে এখানে আসেন, আমরা আপনাদের সাথে আসি, যেভাবে আমরা অতীতেও সার্ভিস দিছি আগামী দিনেও দিব। হ্যাঁ, এখানে আসলে আপনাদের উপকারী হবে, বরং ক্ষতির কোনো সম্ভাবনা নাই। তো আমরাও আগামী দিনে কীভাবে স্টুডেন্টদেরকে আরও উপযোগী করে যাতে তারা চান্স পায় সেভাবে তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছি, ক্লাসকে আরও গতিশীল, আরও বেগবান এবং আরও সুন্দর করব এবং যাতে তারা মনোযোগের সাথে এই সমস্ত জিনিসগুলো গ্রহণ করে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। সবাইকে ধন্যবাদ।
থ্যাংক ইউ। ধন্যবাদ মেজর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারকে, মূল্যবান বক্তৃতা দিলেন। আসলে তোমাদের উদ্দেশ্য বা অ্যাডভাইস হিসাবে তোমরা নিতে পারো তোমাদের লাইফের দিক নির্দেশনা পাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আসলে এখানে তুইনকেও ধন্যবাদ, যারা আসেনি তাদেরকেও ধন্যবাদ, অনেকে আসবে বলছে এক দুই দিনের ভিতর চলে আসবে আমার সঙ্গে দেখা করার জন্য। তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলে আমি শেষ করে দিতে চাচ্ছি আজকের ভিডিওটি। সেটা হচ্ছে এ মাসেই আসলে হওয়ার কথা ছিল বাংলাদেশ এয়ারফোর্স এবং আর্মির এমওডিসি সার্কুলেশনটা, তোমাদের যাদের জিপিএটা একটু কম বা যারা যাওয়ার একটু ইচ্ছা আছে তোমাদের ডিফেন্সের জন্য বা ডিফেন্স সেক্টরে, তারা কিন্তু এখন থেকে প্রিপেয়ার করতে পারো নিজেকে। কারণ দেখো, সার্কুলেশন হয়ে গেলেই তারপরে যদি আসার চিন্তা ভাবনা করো সেক্ষেত্রে কিন্তু সময় খুবই কম পাবে তোমরা। সো আগে থেকে একটু আসার চেষ্টা করবো। আর সব থেকে বড়ো আকারে যে সার্কুলেশন হয় বাংলাদেশ আর্মিতে সেটা কিন্তু ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু পাবলিশড হবে। সো তোমরা আগে থেকেই কিন্তু চলে আসবে আমাদের এখানে, কারণ আমরা আর্মির জন্য এবার আমাদের অনির্বাণকে অন্যভাবে সাজিয়েছি। যেমন ওখানে তিনটা বা চারটা স্টেপে তোমাদের পরীক্ষা নেয় আর্মিতে, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে। সেটা হচ্ছে প্রথমে তোমাদের প্রাথমিক মেডিকেল, তারপর তোমাদের ফিজিক্যাল যে টাস্কগুলো থাকে, তারপর তোমাদের লিখিত যে টাস্কগুলো থাকে, এরপর চূড়ান্ত মেডিকেল বা ভাইবা। তো এই যে স্টেপগুলো আছে আমরা সেভাবেই কিন্তু অনির্বাণকে সাজিয়েছি, অনেকে কিন্তু ক্লাস করছে, তোমরাও চলে আসো আশা করি। আর বেটার যদি আরও কোনো সলিউশন চাও বা কোনো তোমাদের ইনকোয়ারি থাকে পার্সোনালি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমার লিখে দিবে। আর প্রতিটি ভিডিওর শেষে কিন্তু আমি একটি কথাই বলি, সেটা হচ্ছে যদি কেউ আমাদের নতুন ভিউয়ার্স হও আমাদের এই চ্যানেলে, অবশ্যই লাইকের মাধ্যমে জানিয়ে দিবে কতটা ভালো লাগলো ভিডিওটি, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। টিল দেন সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, বিদায় নাও সবাই, টাটা।